সাইবো টাউন সোনামুড়ার সুরাজ মিয়া চৌধুরী বাড়িতে আরকেপুর পুলিশ অভিযান চালিয়ে প্রচুর হিরোইন সহ নেশা সামগ্রী উদ্ধার করে এবং দুইজনকে গ্রেপ্তার করে। আরকেপুর থানায় এনডিপিএস অ্যাক্টে 127 নম্বর মামলা নিয়ে তদন্তে বের হয়ে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে উদয়পুর, রাজনগর, বড়টুইলা ও মাতাবাড়ি অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরবেলা অভিযুক্ত চারজনকে উদয়পুর আদালতে প্রেরণ করে পুলিশ। গতকালকে সন্ধ্যারাত্রিতে একটা সিক্রেট ইনফরমেশন অনুযায়ী আমরা একটা রেড করি টাউন সোনামুড়াতে সুরজ মিয়া চৌধুরী নামক একজন ব্যক্তির বাড়িতে, এবং আমরা ওখানে রাজীব সোম নামে আরেকজন ব্যক্তিকে আটক করি এবং ওখানে কিছু এনডিপিএস সাবস্টেন্স পাওয়া যায়, 260 ফিল ভায়েলস, প্লাস্টিক ভায়েলস এখানে পাওয়া যায়। তো আমরা সিজ করি এবং দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসি। পরবর্তীকালে সারা রাতব্যাপী আমরা এনডিপিএসে ড্রাইভ করি এবং সুরজ মিয়া চৌধুরী এবং রাজীব সোম, যাদের এজেন্ট, যাদের থেকে ওরা ড্রাগস প্রকিউর করে বিক্রি করে, পেন্ডিং করে, ওনার নাম হচ্ছে জব্বর আলী। তো আমরা রাত্রিবেলা জব্বর আলীকে বটতলা থেকে, রাজনগর বটতলা থেকে আমরা জব্বর আলীকে অ্যারেস্ট করি এবং পরবর্তীকালে মাতাবাড়ি থেকে আরেকজনকে অ্যারেস্ট করো। আর কত নম্বরের স্যার মামলা নেওয়া হয়েছে? স্যার 127 মামলার নম্বর, এনডিপিএসে একটা মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আজকে এটা কোর্টে ফরওয়ার্ড করা হবে। এখন আদালতে প্রেরণ করা হবে। কত টাকার হবে আপনারা যেটা বাজেপ্ত করেছেন? আনুমানিক নিয়ার অ্যাবাউট 1 লাখ। একটা হলে ধুয়ে দেবো।